হারকা তানভিনের দুই জবর সারা অর্থাৎ হারকাত হচ্ছে এক জবর এক জের এক পেস্ট থাকলে আর তানভিনের দুই জবর সারা মানে হচ্ছে শুধু দুই জের এবং দুই পেস্ট থাকলে শ্বাস ফেলিবার সময় কি করতে হবে ওই অক্ষরটা সাকিন ধরে পড়তে হবে অর্থাৎ জের জবর পেস আর দুই জের দুই পেশ পাইলে শ্বাস ফেলিবার সময় সেথায় আর জি সাকিন হইবে এখানে আর জি সাকিনটা হচ্ছে যেমন এখানে র জবর র জি যে জিম ইম জিমি রজিমি এই যে এখানে থামার একটা চিহ্ন দিছে তো রজিমি আছে মিম আর থামলে এখানে রজিম বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আমরা বলি না ওই রকম আর কি তো মিনা শে রজিম এরকম বলি তো এই যে এমিম মিমটা আমি সাকিন করলাম না এখানে দেখুন অকফর অবস্থায় মানে ওকফর থাকার কারণে আমি মিমটা শাকিন করছি তবে এখানে কিন্তু মিমের উপর আসলে সাকিন নাই তো আসলে সাকিন নাই তবে ওয়াকফ ধরার কারণে আমি সাকিন করছি এই জন্য এটাকে মূলত বলা হয়েছে আরজি সাকিন বুঝতে পারছেন তো আর আরজি সাকিন বলা হবে অর্থাৎ সহজ কথা হচ্ছে ওয়কফর অবস্থায় যদি আয়তের উপরে জের থাকে মানে আয়ত নিচে জের উপরে জবর থাকে উপরে পেশ থাকে আর দুই জের দুই পেশ থাকলে শেষের অফটা সাকিন হয়ে যাবে যেমন রজিমি আছে অক্ফ ধরলে হবে রজি এবং কি করতে হবে তে তিন আলিফ টান দিতে হবে যাকে মধ্যে আর জি বলা হয় অৰ্থাৎ মদে সৰফে পৰ সৰফে ৱাকফ কলে মদে আৰু যি হয় মদ্দে আৰু যি তিনি আলিফটানিয়া পৰি যেন ৰজিমি ৱাকফ কৰলোব ৰসিমি ৱাকফ কলে বা থামলো হব ৰস আলামিনা ৱাকফ কৰলোবে আলামি থামলো হবে দিন থামলো হবে নাস্তা এরকমভাবে আপনারা থামবেন তো এই যে নিয়মটা এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ করার মাঝে মধ্যে আপনি বেশিরভাগই সূরাতে এই নিয়মটা পাবেন তো এটা ভালো করে বুঝে নেবেন যে অক্ষর অবস্থায় যদি মদের হরফের পরের হরফ আমরা ওয়াকফ ধরি সেই মাদে তিন টান দিয়ে পরের হরফটা যদি জবর যে অথবা দুই যে দুই পেশা আসে তাহলে সেই হরফটা সাকীন হয়ে যায় এখন আমরা দুই নম্বর নিয়মটা শিখবো অর্থাৎ শ্বাস ফেলেবার নিয়ম হলো দুইটা মধ্যে ইওয়াস মধ্যে ইওয়াসটা হলো যে ওয়াকফের অবস্থায় যদি টান কিনে দুইটা জবর আসে আমরা কিন্তু প্রথম নিয়মে শিখছি যে অক্ফর অবস্থায় এক জবর এক জের এক পেশা আসলে এবং দুই যে দুই পেশা আসলে সেই হর সাকিন হয়ে যায় কিন্তু দুই জবর আসলে সাকিন করা যাবে না দুই জবর আসলে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে ভালো করে বুঝে নেন ওয়কফর অবস্থায় তানভিনে দুইটা জবর আসলে আমরা এক জবর বাদ দিয়ে আর এক জবর স্থানে রেখে এক আলি পরিমাণ টেনে পড়বো যেমন এখানে আছে কলি লান থামলে হবে কলি লা কাশি রন আছে থামলো হবে কাশি রে রানো বান থামলো হবে হিসাবা সাবিলান থামলো হবে সাবিলা আলি মান হবে আলিমা মা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এক লিপি টান টানছি অলিলা কাশি র হিসাবা সাবিলা আলিমা মা তো এটা হচ্ছে মধ্যে আওয়াজ আর এটা আপনি মাঝে মজুদে অনেক স্রোতে পাবেন অনেক অনেক আয়তে এই উদাহরণটা পাবেন তো অবশ্যই আপনার ওয়ার্ক ফোর অবস্থায় এরকম দুটা জবর থাকলেই আপনারা এক লিপ পরিমাণ টান দেবেন খুবই সহজ একটা তিন নম্বর নিয়মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হায়ে সাকি না যাকে বলে হয় শ্বাস ফেলিবার সময় যদি গল পাওয়া যায় গল তা কি হয়ে যাবে হায়ে হা হয়ে যাবে আর কি গল হা হয়ে যাবে যাকে আর সাকিন করে পড়তে হবে তা আমি এখানে ভালো করে বোঝা যেমন নুন না হা মিয়া টুন আছে এই যে এটাকে গলতা বলা হয় আছে আকিম হুমা আছে লোমা যা টান আছে তো এখানে যদি আমি প্রত্যেক জায়গায় যদি ওয়াকফ করি এই যে তাটা এই তাটা কি হয়ে যাবে হা হাশাকিন হয়ে যাবে এই যে এ হার মতো হয়ে যাবে যেমন হবে না হা মিয়া মিয়া এরকম এরকম ভাবে প্রত্যেকটা কি করে ফেলছি হা তাই হাসা বানাই ফেলছি এখন কিন্তু আমি বলছিলাম যে অক্ষরবাস্ত দুই জোবর আসলে এক লিপুর মোটেনে পড়তে হয় এখনো কিন্তু তাই আসছে দুই জোবর আসছে তবে এটা একটু ব্যতিক্রম মনে রাখবেন যে গল তার উপরে দুই আসলো আসলেও সেই তাটা হাসাকিণ হওয়া যায় শুধুমাত্র গল তার গল তারটা গলতার ভিত্তিতে অন্য হরফ আসলে অবশ্যই একই প্রাণ দিবেন আর এ তার মধ্যে যে দুইটা যে আসে তাহলে এটা কি হয়ে যাবে হা সেখানে যাবে হো মাই জা তিল লো জা এরকমভাবে পড়তে হবে তারপর নিয়মটা হলো চাইনি নিয়মটা হচ্ছে হায়ে জমিরে ওয়াকফ অর্থাৎ এই যে হা এই হার উপরে মানে নিচে এক জের অথবা উপর উল্টা পেশো থাকলে আমরা অনেকে জানি খারা জের মানে খারা জের আর কি এটাকে বলে হয় খারা জের এটাকে বলে উল্টা পেশ তো খারাজের অথবা উল্টা পেশ থাকলে সে হরফটা কী করতে হয় একলি পরিমাণ টেনে পড়তে হয় যদি ওয়াকফের অবস্থা হার নিচে খারাজের আসে এবং হার উপর উল্টা পেশ আসে তাহলে সে হরফটা কী করতে হবে ওয়াকফ করলে হাটা শাকিন হয়ে যাবে যেমন আমিহি আছে থামলে হবে আমিহ বা হাজের বিহ এরকম আ আবেদুহ রসুলুহ বারকাতুহ এ প্রত্যেকটা হাই কি হয়ে যাবে সাকিন ধরে পড়তে হবে মনে রাখবেন হার উপরে উল্টা প্রেস থাকলে নিচে খারাপ জেদ থাকলেও সেই হাড়টা সাকিন ধরেই পড়তে হবে পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে দেখুন শ্বাস ফেলিবার সময় যদি মধ্যে আসলে পাওয়া যায় শ্বাস ফেলিবার সময় সাথে এক লিফ টেনে পড়তে হবে মধ্যে আসলি হচ্ছে জবরের পর খালি আলিফ জবরের পর খালি আলিফ পেশের জমালা ওয়াও জের পর জমালা ইয়া হইলে মধ্যে হরফ হয় মধ্যে হরফ হইলে এক লিপ পরিমাণ টানিয়া পরিত হয় ইহাকে মধ্যে আসলি বলে তো এটা কিন্তু আপনি অক্সের সাথে যেমন আসবে আয়তের মাঝে সেরকমই আর কি মানে আয়তের মাঝে আপনি যেরকমভাবে টেনে পড়তেন অক্সের সাথে আপনি সেরকমভাবে টেনে পড়বেন এক লিপ্ট কলু সাজা রহা বাসা এরকম ভাবে শ্বাস সয় যে শ্বাস সময় আলিফ এর জায়দা পাওয়া যায় শ্বাস ফুলিবার টেনে পড়তে হয় আমরা জানি আলিফ যায়দা জায়দা হচ্ছে যে এই যে একটা গোল চিহ্ন থাকে মানে জবরের পর খালি আলিফ মদে হরফর সত্য সেটা টান হয় না কি এই গোল চিহ্ন থাকার কারণে যেমন এখানে মামিম জবরমা লাম আলিফ জবর আসছে জবর পর খালি আলিফ আসছে তো আমরা কিন্তু সবাই জবরের পর খালি আলি ফাসলে মাদের হরফ হয় কিন্তু এখানে আমরা মাত করা যাবে না এখানে এই যে গল যায়দা, মানে অতিরিক্ত আলিফ এখানে তাড়াতাড়ি পড়তে হবে মালা ইহি তবে ওয়াকফের অবস্থা যদি আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে টানতে হবে যেমন সামুদা ওয়ামা আনা ওয়ালা আনা আবির দেখুন এখানে তো টান দিয়েছি না তো টান দিয়েছি রথও টান দিয়েছি কিন্তু এখানে আনাতে তো টান দিয়ে নাই আর লা তো টান দিয়ে নেই এক কারণ হচ্ছে লা হচ্ছে অক্সের মাঝে আসছে এজন্য আমি টান দিয়ে নেই এখানে আনা নাটোর মত অক্সের মাঝে আসছে টান দিয়ে নেই কারণ আমি এগুলো তো ওকফ ধরি নাই এর জন্য আর বাকি তিনটাতে ওক্ফের সাথে আসার কারণে আমি ওকফত ধরছি আর ওকফত ধরার কারণে আমি টান দিয়েছি তার মানে আমরা বুঝতেই পারছি আলিফের জাহিদা যদি ওকফের সাথে আসে আর সেখানে যদি আমরা ওকফ ধরি তাহলে অবশ্যই একলি পরিমাণ ট্রেনে পড়তে হবে আর আলিফ জাহিদা যদি আয়তের মাঝে আসে আর সেখানে টান দিব না সাত নম্বর নিয়ম হচ্ছে আর শাকিন হওয়ার কারণে মদের হরফ যদিও হয়ে যায় শ্বাস ফেলিবার সময় সাথে একলে টানতে হবে এখানের নিয়মটা বলছি যদি আর সাকিন হওয়ার কারণে মাদের হরফ হয় দেখুন আমি কিন্তু বলছিলাম ওকফর অবস্থায় যদি হরফের উপর জবজের জের পেশ থাকে তাহলে সেই হরফটা কি হয়ে যায় শাকিন হয়ে যায় যাকে আমরা আর্জ সাকিন বলি তো এখানে দেখুন অক্ফর অবস্থা ই আসছে আর ইয়া আসার কারণে আমি কিন্তু এখানে সাকিন করলে মানে ওয়াকফ করলে ইয়াটা সাকিন হয়ে যাবে আর ইয়াটা শাকিন হয়ে গেলে আমি এখানে লিখি যদি এটা ইয়াটা সাকিন ধরে লিখি এরকম এটা শাকীন হয়ে যায় তাহলে এখানে দেখুন কি হয়ে যায় জের পর ইয়া চলে আসে না তো জের মানে ইয়া আসে কারণ এটা মাধে অফ হয়ে যায় না এই জন্য এখানে আমরা একলিপ টান দিব ঠিক একই ভাবে এখানে দেখুন ওয়াটা সাকিন হয়ে গেছে আর ওয়াবটা সাকিন হয়ে গেলে পেশের পর যাশ মানে ওয়াউ চলে আসে না তো এজন্য আমরা এখনও এক লিট পরিমাণ টান দিব যেমন ফি হওয়া ইল্লাহু তো এইভাবে যদি আসে সেখানেও একলি পরিমাণ টেনে পড়বেন তারপর নিয়মটা হচ্ছে যদি একইভাবে হা রু না আশি এখানে জেরের পর ই আসছে মানে খালি ই আসছে খালি ওয়াও আসছে খালি ওয়াও তো জেরের পর খালি ই আসলে অথবা পেশে পর খালি ওয়াও আসলে সেইখানেও একলি পরিমাণ টান দিবেন হা রু না আশি ওয়ালা তু ইয়া ক এরকম ভাবে আপনার একলি পরিমাণ টান দিবেন এটাও কিন্তু আপনার ভুল করেন অনেক কি টান দেন না তো টান দিতে হবে টান দিতে হবে নয় নম্বর নিয়মটা হচ্ছে যে এটাও যে এখানে জের পর ই আসতে এখানে জবরের পর আসে আসতে এরকম ই আসে সেইখানেও একলি পরিমাণ টেনে পড়তে হবে যেমন না লাহা এটাতে টান হবে জবরপুর খালি আলিফ ইস অবরপুর খালি ইয়া আ লা তার মানে এখানে বোঝানো হয়েছে জবর পর যদি ওয়াক অবস্থায় খালি আলি আসে এটা তো মা এটা সবসময় আমরা জানি এবং পর খালি ইয়া আসলো আমরা একটা জিনিস শিখলাম জবর পর খালি ইয়া আসলো সেখানো একালি পরিমাণ টেনে পড়তে হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আ না লা এরকম ভাবে তারপরে নিয়মটা হচ্ছে তাস দিদের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এই নিয়মে আমরা অনেকই ভুল করি দেখুন ওয়াকফর অবস্থায় যদি তাস দিদ আসে আর সেটা যদি কলকলা হরফ আসে এখানে বা কলকলা হরফ প ফ কলকলা হরফ তার মানে এখানে আমাদের কলকলা আদায় করতে হবে এবং বাটাকে তাস দিদটাকে ধরতে হবে এরকম আবিলা তাব্বাস এখানে যদি থামেন তাহলে বলতে হবে আবিলাহাবিউ তা তাব এরকম ধৰ দেবে তারপর ৱাকুল জা কাল্লাহাক প হাক প প লা ফাল্লাহাক প এরকম ভাবে। তাপৰৰ সর্বশ্রেষ্ঠ নামটো হচ্ছে সাকিন অক্ষর শ্বাস ফিলিলে ওয়াকফার্থ অর্থাৎ সাকিন হরফে যেভাবে আমরা পড়তাম ওই রকম একই আইলাই হিম হেসম লাম ইয়ালিদ দাল যেতে কলকলা কলকলা লাম ইয়ালিদ ওয়াই লাম ইউলাদ এখানে লেখা যায় কোরআনুল কারিমে অনেক ক্ষেত্রে আলিফ ওয়া ইয়া লেখা হয় কিন্তু এদের উচ্চারণ করা হয় না যেমন নিয়ম এক যদি কোনো ফাথা কাসরা বা দম্মা ফাথা মানে জবর কাসরা মানে জ্যা দম্মা মানে পেশ তো জব জের প্রেস যুক্ত অক্ষরের পরে সুকুন বা তাসি যুক্ত মানে অপর অক্ষরে আসে এবং যদি এই দুটি অক্ষরের মাঝে আলিফ ওয়াও এবং ইয়া থাকে তাহলে মাঝের অক্ষরের উচ্চারণ বাদ দিতে হবে এখানে দেখুন কি লেখছে যে এই যে আলিফটা ফাজবর জবর ফা ফার পর হচ্ছে আলিফ তো আমরা কিন্তু সবাই জানি জবরের পর খালি আলিফ আসলে মাদের হরফ হয় মাদের হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় তো এখানে কিন্তু সেই নিয়মটি আসছে কিন্তু তারপরে দেখুন লাম সাকিন আসছে এই যে এখানে লেখা হয়েছে যে যুক্ত বা যুক্ত অক্ষর আসলে খালি হরফটা পড়া যাবে না তো এখানে আলিফটার পরে লাম শাকিন আসার কারণে আমরা কি করবো এখানে আলিফটা পড়তে পারবো না মানে এখানে মাত পড়া যাবে না ফা আলিফ জবর ফা পড়তে পারবো না আচ্ছা ধরেন আপনি ফা আলিফ জবর ফা মাত পড়লেন তাহলে যে লামটা লামের পরে যে আসছে এটা আপনি কার সাথে পড়বেন এটা কিন্তু পড়ার আর অপশন থাকে না এর জন্য আমাকেদের কী করতে হবে আলিফটা বাদ দিয়ে এই ফাগে লামের সাথে মিল করতে হবে ফালাম লাম জবর ফাল ইয়া ওয়া জবর ইয়া মিম জবর মা এই যে এখানে ফাল ইয়াউ মা এরকম পড়তে হবে ফাল ইয়াউ ঠিক একইভাবে এখানে ওয়াও আলিফ জবর ওয়া না বলে ওয়াও গে লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল এই যে ওয়াও লাম জবর ওয়াল ওয়াল কমার ওয়াল কমার এরকম পড়তে হবে তবে লেখতে হবে এরকম আলিফটা দিয়ে লিখতে হবে ঠিক একইভাবে ওয়া গে এখানে করে দেবে এখানে দেখুন আলিফ পড়া যাবে না লামও পড়া যাবে না ডাইরেক্ট কাকে ধরবে ওয়াউকে সিংকে ধরবে কারণ খালি আলিফটা খালি লামটা খালি তারপর সিনের উপর তাসিত আসছে তো এখানে যদি লামের উপর জবরস্ত ধরেন এরকম লামের উপর জবর আস্ত তাহলে আমরা কি করতাম ওয়া আলিফ জবর ওয়া জবর পর খালি আলিফ এক লিফ টেনে পড়তে পারতাম লামকে সিনকে ধরতে পারতাম তাহলে ঠিক ছিল তো এখানে তো লামের উপর জবরটা নাই তো যে কারণে আমাদের কি করতে হবে আলিফটা বাদ দিতে হবে এবং সাথে লামটা বাদ দিতে হবে বাদ দিয়ে কাকে ধরতে হবে

তাসদিদালা হরফ আসছে অথবা সাকিন বা শুকুনওয়ালা হরফ আসে বা যাকে আমরা জজমওয়ালা হরফ বলি তাহলে খালি হরফটা পড়া যাবে না দুই নম্বর নিয়মটা দেখুন যদি আপনি আলিফের উপরে ছোট করে একটা গোল চিহ্ন পান মানে ছোট শূন্য চিহ্ন দেখেন তাহলে তা উচ্চারিত করতে হবে না যেমন এখানে হামজা জবর আ জবর ফা এখানে কিন্তু আমরা জানি জবর খালি আলিফ আসছে নিয়ম এটা একটা মাদ দেখানো কিন্তু এটা মাত করা যাবে না এর কারণ হচ্ছে এই যে গোল চিহ্নটা থাকার কারণে তো কোরআন মাজিদ পড়ার সময় আপনারা এরকম গোল চিহ্ন পাবেন চিন্তা করেন না পাবেন তো যেখানে এই গোল চিহ্নটা পাবেন সেইখানে আপনি টান দিবেন না এটা তাড়াতাড়ি পড়বেন আফা ইন আফা ইন এরকম আফা ইন বলা যাবে না ওই যে আমরা শিখছি জবরপুর খালি আলিফ আসলে মাদে হরফ হয় তবে এটা মাদ পরা যাবে না কারণ এই উপরে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এটা অতিরিক্ত আলিফ যা পরা যাবে না এরকম পড়তে হবে আসে আফা ইন এরকম আফা ইন পড়তে হবে তারপর লি সাই এই সিনকে ইয়াকে ধরে ফেলছে লাম জেল্লি সিন ইয়া বসাই এখানে আলিফটা পড়া যাবে না লাম জেল্লি সিন ইয়া বসাই হামজা দুই ইন এজ লি সাই ইন বলতে হবে ও মালা ইহি ও মালা ইহি বলতে হবে লাতে টান দেওয়া যাবে না এটা হলো এক দুই নম্বর নিয়মটা আবার আরও আছে এখানে দেখুন সামুদা এ যে সামুদা লিতাচ লুয়া লিতাচ লুয়া লান্না দে লান্না দে তারপর লা ই লাল লা ই লাল ল হি ওয়াই লা আ উ দো ওয়াই লা আ দৌ বি সা ইস্ মু এখানে লিসমু হবে বি সাই এ লাম গেছ তবে আলিফের পাওয়া যাবে না লাম চেঞ্জেল লিষ্ট বি স্যা লিসমু বি স লিসমু এখন হচ্ছে তিন নম্বর নিয়মটা হচ্ছে কোৰ আনে আনা শব্দটি উচ্চারণে আনা করা হয় যদিও আলিফের ওপর চত শূন্য থাকে না অর্থাৎ এখানে আনার উপরে গোল চিহ্নরা থাকে না যার আগে আমরা একটা নিয়মিত দেখছি গোল চিহ্ন থাকে এটা আপনি কিভাবে বুঝবেন কোরআন মাসজিদের মধ্যে চারটা আনা আছে এরকম হামজা জবর আর জবর না আনা এই চারটা আনা থেকে আপনি টানবেন যেমন আনাবা আনাবু আনা আনামিলা আনা সিয়া এ চারটা আনা টেনে পড়তে হয় আর এ চার আনা বাদে যত আনা পাবেন ওই আনা টান হবে না যেমন আনা আনা বলতে হবে ওয়া আনা ওয়া আনা বলতে হবে ফা আনা ফা আনা বলতে হবে এরকম ভাবে পড়তে হবে শুধুমাত্র আনাবা আনাবু আনা মিলা আনা সিয়া এই চার আনা বাদে বাকি সব আনা তাড়াতাড়ি করে পড়তে হবে হরকতের মতো পড়তে হবে চার নম্বর নিয়মটা হচ্ছে খারাপ জবরের পরে যদি হরকতের চিহ্ন সারা কোনো ইয়া থাকে তখন এটাকে পড়বে না অর্থাৎ এখানে দেখুন মা ওয়া এই যে এটা খালি ইয়া আসছে হুম তো এই ইয়াটা আমরা এখানে পড়বো না ইয়াটা বাদ দিয়ে পড়বো মা ওয়া মুম পড়তে হবে তারপরে পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে দেখুন যে ইয়া এর উপরে যদি কোনো চিহ্ন না থাকে তখন এটিকে পড়বেন না চিহ্ন নেই ধ্বনিও নেই অর্থাৎ ফা এই লামকে ধরবে যে ইয়ার উপর চিহ্ন নেই ইয়া পরা যাবে না ফিল আলিফা পড়া যাবে না ফাগের ডাইরেক্ট লাম খেতে হবে যে ফিল হামজা ওয়াজ এবার আর তাহলে হবে ফিল আর ফিল আর দি আইন যেবার আ এ লাম গে এ লাম কে ধরে ফেলবে এখানে যে ইয়াটা পড়া যাবে না এ আলিফটা পড়া যাবে না এই লামটাও পড়া যাবে না তা বলতে হবে আলাল্লাহি এরকম তারপর হামজাদের এ লাম গে এ লাম কে ধরে ধরবে এ ইয়া পড়া যাবে না ইলাল লাযিনা ইলাল এরকম তারপরে আসাল্লাহু ইয়া পড়া যাবে না আসাল্লাহু ইসাবেনা রি সাবেনা কাতারাল্লাযিনা কাতারাল্লাযিনা এই যে ইয়া গুলা আমরা এখানে পড়ব না এই ইয়া গুলা পড়া যাবে না এটা আপনি মনে রাখবেন সর্বশেষ নিয়মটা হচ্ছে ওয়া এর উপরে যদি কোনো চিহ্ন না থাকে এটিকে পড়বেন না চিহ্ন নেই শব্দ আনে মানে ধ্বনি আনে যেমন আল হায়াতি এই যে ওয়াউটা পড়া যাবে না আল হায়াতি আসসালাত এই যে ওয়াউটা পড়া যাবে আজ জাকাত ওয়াউটা পড়া যাবে না যেমন বলতে আল্লাহ হায়াতি আসলাতা আজ জাকাত এরকম আর কি তারপরে ওয়া উলুল আর হামি ওয়া উলুল আর হামি ওয়াউ জবর ওয়া হামজা পেশ ও ওয়া ও এ যে এখানে ওয়া পড়বো না আবার লাম লাম পেশ লুল এখানে এ ওয়া পড়বো না ওয়া উল হামজা রাজ আর হা লিখ জবর হামিম যে তাহলে হবে ওয়া উল উল আর হামি তারপরে এই যে ওয়াউটা পড়া যাবে না উলা ইকা ওয়াইলা ও বাননাকুম তাহলে এখানে লেখা যখন আপনি আয়াতের মাঝে তেলা বন্ধ করতে চাইবেন প্রথমত ধ্বনি বন্ধ করুন এবং নিঃশ্বাস নিন যদি আপনি আয়াতের মাঝে থামতে চান তখন নিশ্চিত হওয়ার চেষ্টা করুন যে অর্থ বিকৃত হচ্ছে না তো নিয়ম এক হচ্ছে যদি শেষ অক্ষরে ফাথা বা জবর থাকে জের থাকে কাসরা মানে জের দম্মা মানে পেশ থাকে তাহলে এটাকে সাকিন করুন অর্থাৎ শব্দ শেষ হরফটা যদি এরকম জবর আসে জের আসে এবং পেশ আসে তাহলে সে হরফটা কী করতে হবে সাকিন করতে হবে যেমন আসে শাকারো শেষ করতে হবে শাকারো দিয়ে ওয়াল আস শেষ করতে হবে ওয়াল আস এরকম ওয়াল ফাত হেউ শেষ করতে হবে ওয়াল ফাত এখানে যে হাটা সাকিন হয়ে যাচ্ছে পরে তার সাকিন হবে তো এখানে হবে আবার ও সাকিন হবে ওয়াল হবে ওয়াল ওয়াল তো এটা হলো প্রথম নিয়মটা তারপর তারপরে প্রথম নিয়মের আরেকটি নিয়ম হচ্ছে যদি শেষ অক্ষর হামজা হয় তাহলে এটাকে সাকিন করুন অর্থাৎ এই যে হামজা এই গোল হামজা থাকলে তাকে সাকিন করতে হবে যেমন সোহা দা আছে যেহেতু দা এর উপর মোটা চিহ্ন আসছে দাতে চার লিফ্টান হবে তো এখানে আমরা হামজাটাকে সাকিন করবো দাঁতের চার টান দিয়ে হামজাকে সাকিন করব সোহাদা এরকম আসামা থামতে হবে ইয়স এরকম ভাবে থামবেন তারপর দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি শেষের অক্ষরটিতে আলিফ মাদ ইয়া বা ওয়াও মাদ থাকে তাহলে শেষ অক্ষরটি যেভাবে আসে সেভাবে পড়তে মানে সেভাবে পরে থামতে হবে যেমন হাজা পড়তে হবে হা আমরা সবাই যদি জবরের পর খালি আলি জেরে পর যত ইয়া পেশের পর যত ওয়াও থাকলে তাকে মাধে হর বলা হয় মাধে হরের ফলে আমরা এক লিখ পরিমাণ টানবো এটা আয়তের মাঝে যেরকম ভাবে আসলে টানছি আয়তের শেষে ঠিক এরকম হবে হাজা হাজা জিল জালাখ রিজিখ্রি জাননাতি ওয়া বুদু ওয়া বুদু এরকমভাবে পড়ব তারপরে দুই নম্বর নিয়মের আরেকটা নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরটিতে খারাপ ভাঁথা থাকে মানে খারাপ জবর থাকে তাহলে মদের সাথে থামতে হবে এবং খারা কাসরা বা উল্টা দম্মা থাকলে শেষ অক্ষরটি শাকিন হবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি শব্দের শেষ অক্ষরে খারা জবর থাকে তাহলে একালি পিটান হবে যেমন ত হাই বলতে হবে মা ওয়া মা ওয়াই বলতে হবে অলা অলাই বলতে হবে একালিপি পরিমাণ টানে পড়তে হবে তবে যদি খারা জের বা উল্টা পেস্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেটা শাকিন হয়ে যাবে যেমন বিহি আর থামলে হবে বি বিহি আছে থামলো বিহ রব বুহু আছে থামলো হবে রব বুহু লাহু আছে থামলো হবে লাহ এরকম ভাবে তারপর দুই নম্বর নিয়ম এটি তিন নম্বর নিয়ম এটা আর কি গ সেটা হচ্ছে যদি শেষের অক্ষরের পর্বে আলিফ মাদ ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে তাহলে আপনি দুই চার বা ছয় হরকত পরিমাণ টেনে পড়বেন মানে টেনে টান দিয়ে থামতে হবে যেমন তু কাজি নিয়ে আছে থামলবে তু কাজি বা অর্থাৎ জবর পর খালি আলিফ এরকম জেরের পর ঝসমালা ইয়া এবং পেশের পর ঝসমালা ওয়া আসলে তাকে মাদ বলে আর মাদের হরফের পর হরফে থামলে সে পর হরফে সাকিন হয়ে যাবে তবে সেই মাদের কৈমাত দুই চার বা ছয় হরকত পরিমাণ টেনে থামতে হবে অর্থাৎ আলি থামতে হবে আর রহিমি থামলাবে হবে আর রহিম ফায়াকলো হবে ফায়াকুন এরকম তারপর দুই নম্বর নিয়মের ঘ হচ্ছে যদি শেষের অক্ষরের পূর্বে নরম ইয়া বা নরম ওয়াও থাকে অর্থাৎ লিনের হরফ বলা হয়েছে জবর পর যজমলা ইয়া এবং জবর পর যমালা ইয়া থাকে তাহলে থামলে আমরা সেখানেও কি করব দুই অথবা চার অথবা ছয় হর্বাচিত পরিমাণ টেনে থামতে হবে অর্থাৎ এখানে এক পরিমাণ টানলে হবে যেমন এখানে আসলে ওয়াশি থামলে হবে ওয়াস সৈফ এরকম ডাইনি থামলে হবে ডাইন সৌফিন থামলে হবে এরকম এরকমভাবে আপনারা থামবেন তারপর নিয়ম হচ্ছে তিন এখন আমরা তিনের ক শিখব যদি শেষের অক্ষরে বা এক অক্ষর পূর্বে দুই ফাথা থাকে তাহলে মদের সাথে থামতে হবে এবং দুই কাসরা বা দুই দম্মা থাকলে সাকিন ধরে পড়তে হবে তো এখানে আমি বুঝিয়ে দিই যদি শেষের অক্ষর দুইটা জবর থাকে তাহলে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে যেমন তাও বা না থামলে হবে তাও ওয়া বা এক লোক হবে মা আন থামলে হবে মা আন থাকলে আ এক লোক পড়তে মানে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে হুদান থামলে হবে হুদা মোসাম্মান থামলবে মোসাম্মা এই প্রত্যেকটা জায়গায় আমরা এক লিপ টানব অর্থাৎ ওয়ার্কফোর অবস্থা এরকম দুইটা জবর থাকলে দুইটা জোবর দুটা জেপার দুটা জাবর থাকলে সেখানে আমরা এক লিফট টেনে পড়বো আর যদি এরকম দুই জের থাকে দুই পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যাবে যেমন বিনাহারিন থামলবে বিনাহার বাসা রুন থামলবে বাসাওর তারপর সু ইন থামলভাবে সু অর্থাৎ এই হামজাটা শাকীন হয়ে যাবে এখানে লেখা আছে শেষে হামজা থাকলে একই নিয়ম মানে তিন নম্বর নিয়ম আর কি তিনের ক এর মতোই পড়তে হবে অর্থাৎ শিফা উন থামলাবে শিফা অর্থাৎ দুই জের এবং দুই পেস্ট থাকলে আমরা সাকিন করব আর দুই জবর থাকলে এক পরিমাণ টান দেব এটাই বোঝানো হয়েছে তারপর তিন তিন নম্বর নিয়মের গ হচ্ছে আরবি ভাষায় গলতা ব্যবহার হয় স্ত্রী লিঙ্গ বিশেষ মানে স্ত্রী লিঙ্গ বিশেষের জন্য উদাহরণস্বরূপ মুসলিমাত আছে আপনি যদি এই জাতীয় শব্দের শেষে থামেন তাহলে তাকে এই যে হাতে রূপান্তরিত করুন এবং একে সাকিন করুন অর্থাৎ এই তাটাকে হা শাকিন করতে হবে এবং সাকিন করতে হবে ফাথা দম্মা কাসরা এর জন্য একই নিয়ম অর্থাৎ এরকমভাবে তার উপর দুইটা জবর দুটা যে দুইটা পেশ থাকলে অথবা একটা জবর একটা যে একটা পেশ থাকে তাহলে সে তাটা কি হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে যখন মুসলিম আতান র দুইয়া তিন থামলাবে রইয়াহ হাও ই টামলবে হাওয়াহ এরকম ভাবে আরকি তারপর যদি একজুবর একজ এক পছ থাকে তাহ কিন্তু একই ভাবে হবে যেমন কানাতিল তিল কইয়া তা থামলবে কানা তিল কইয়া ইয়উ মল নকিয়া মাতি থামলবে ইয়াও মোল নিয়া মাহ আল করিয়া আলবে আল করিয়া আহ এরকম কি চার নম্বর নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরে শকুন থাকে তাহলে শকুনের খেতে দিয়ে থেমে যাবেন যেমন আমা লাহম একইভাবে আহমি বলতে হবে হেসা বিয়াহা বিয়াহ মানে যেরকম আছে সেরকমই পড়তে হবে এটা কোনো পরিবর্তন নেই পাঁচ নম্বর নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরে তাস দি থাকে তাহলে নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলুন অর্থাৎ পাঁচের ক যদি শেষ অক্ষরে তাসটি থাকে তাস্তি সহ থামুন যেমন আল মুস্তাকর রো আছে থামলবে আল মুস্তাক আর হারকা ছাড়া অর্থাৎ এখানে কর রো আছে এই হারকাত পেশটা এখানে পড়ব না আল মুস্তাক এরকম সামা মিরি আছে আজ সামা মিরি মিরি এরকমভাবে থামতে হবে অর্থাৎ তাস্তির উপর যে জবর যে পেশ থাকবে ওইটা আমরা উচ্চারণ করব না ঠিক পাশের খোঁজ যদি শেষ অক্ষরে তাসে যুক্তি মিম বা নুন থাকে তাহলে গুন্না হরফ হয় তাহলে গুন্না থামুন গুন্না সহ থামুন আর কি যেমন এখানে আল মি আছে মিম করবো করব তবে শুধু গুননাটা করবো আল গম নুন আছে যাদের চায় প্রাণ দিয়ে আমি নুনটাকে গুন্না করব যা এরকম ভাবে পাঁচ নম্বরের গ যদি শেষে কলকলা অক্ষরের উপর তাস্তি থাকে তাহলে অধিক জোরালো কলকলা কলকলা করে থামো যেমন বিল হাক্কি আছে থামলে হবে বিল হাক ফিল হাজি থামলে ফিল হাজে তাব্বা থামলে হবে তাববে এরকমভাবে বিস্তারিত নুন সাকিন তানভিনের গুণ্য হলো চার প্রকার এক হলো ইকলাফ গুন্না দুই হচ্ছে ইদাম গুন্না তিন হচ্ছে ইজহার গুন্না আর চার হচ্ছে ইকফাহ গুন্না তো ইকলাবের হরফলে একটি তা হচ্ছে বা আর ইকলাবের অর্থ হলো বদল বা পরিবর্তন করে পড়া ইকলাব অর্থ বদল বা পরিবর্তন করে পরা তো এখানে আপনি এই বিষয়টা মনে রাখবেন ইকলাবের হরফলে একটা আর সেটা হচ্ছে বা আর ইকলাবের অর্থ হচ্ছে বদল বা পরিবর্তন করে পড়া এই দুটি বিষয় মনে রাখবেন দুই হচ্ছে ইদেগামের হরফলের ছয়টি আর ইদগামের হরফ সইটা হচ্ছে ইয়া র মিম লাম ওয়াও নুন আপনি একসাথে মনে রাখতে পারেন ইয়ার মালুন এটা আপনি মনে রাখতে পারেন তো ইদগম অর্থ সংযুক্ত বা মিলানো অর্থাৎ মিল করে পড়া ইদগম অর্থ সংযুক্ত করা বা মিল করে পড়া মনে রাখবেন আবার ইদগম বা ঈদগম দুই প্রকার এই ঈদগমটা আবার দুই প্রকার এক হচ্ছে ঈদগম বাগুন্না দুই হচ্ছে ঈদগম বেলাগুন না তো এখানে ঈদগাম বাগুন হওয়ার ফলে চারটা এই শে থেকে চারটা হলে ইদগমে বাগুনার হরফ ইয়া মিম ওয়াউ নুন এই চারটা হরফ হলো বাগুনার হরফ আর বাগুন অর্থ হচ্ছে গনার সহ মিলিয়ে পড়া আর ঈদগামে বেলাগণ্য হর ফুল দুইটা র এবং হচ্ছে লাম বেলাগুণ্য অর্থ গুন্না বিদিত অর্থাৎ গুন্না সারা পরা তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম বাগনার অর্থ হচ্ছে মিল করে গুন্না করতে হবে আর বেলাগণ্য অর্থ মিল করে গন্যা ছাড়া পড়তে হবে তারপরে তিন নম্বর হচ্ছে ইজহার গন্যা আর ইজহারের হরফুলের ছয়টা হা আইন হা খ আর ইজার অর্থ গন্যা বিদিত পরিষ্কার বা স্পষ্ট করে পড়া অর্থাৎ এখানে গন্যা হবে না আর চার নম্বর হল ইকফা গুননা আর ইকফা গুনার হরফুলো পনেরোটা জিম দাল জাল জা সিন কফ কাফ এই পনেরোটা হচ্ছে ইকফা গুনার হরফ আর ইকফা অর্থ গোপন করা অর্থাৎ গোপন করে গুণনা করে পড়া তো এ হলো চারটা গুণ আমরা এখানে দেখলাম এখানে আমরা বিস্তারিত উদাহরণ দেখব এখানে দেখুন লেখা বিস্তারিত ইকলাবের হেজে হেজে মানে বানান আর কি য ইকলাবের হরফ হলে একটা তা হচ্ছে বা যখন নুন শাকিন অথবা তানভিনের পরে বা আসবে তখন নুন সেখানে তানভিনকে এই সত্য একটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে ইহাকে ইকলাব গুন্না বলা হবে এখানে লেখা আছে দেখুন নুন শাকিনের পরে ইকলাবর হরফ বা আসে আছে অতএব নুন সাকিন মিম দ্বারা বদল করিয়া গনার সহিত পড়তে হবে ইহাকে ইকলাব গুন্না বলা হবে তাহলে এখানে আছে মিম নুনজের মিম তবে আমরা বলবো মিম নুনজের মিম বলবো অর্থাৎ নুনের উচ্চারণটা মিমের মতো হয়ে যাবে মিম নুন জের মিম বা ডাল জের দি মিম বা এরকমভাবে মিম বা দি গুন্যাটা আপনারা একলি পরিমাণ টেনে গুণা করবেন তারপর সংক্ষিপ্ত নুন সাকিনো তানভিন শিক্ষা যে নুন সাকিন হচ্ছে জমালা নুনকে নুন সাকিন বলে আর তানভিন দুই জবর দুই চে দুই পেশকে তানভিন বলা হয় তো এই নুন সাকিন এবং তানভিনটি মূলত আমরা গুণনা করে পড়ি এখানে লেখা আছে নুন ও তানভিনের পর বা হরফ আসিলে তখন নুন সেকিন ও তানভিনকে মিম দ্বারা বদল করিয়া গনার সহিতে পড়তে হবে এই নুন স্যাকিনের পর যদি বা আসে এই যে বা অথবা দুই যে দুই যে দুই পেশের পর যদি বা আসে তাহলে নুন সেকিনো তানভিনকে মিম দ্বারা বদল করিয়া গনার সহিতে পড়তে হবে যেমন মিম বা আদি এরকম মিম বা এখানে কিভাবে বানানটা করবেন সেটা এখানে দেওয়া হয়েছে তো হচ্ছে ইকলাভ গন্যা তো ইকলাব গুন্নাটা আপনার ভালো করে বোঝে নেন ইকলাব হওয়ার ফলে একটা শুধু বা নুন শো তানবিনের পর যখন আসবে তখন গণনা করে পড়তে হবে আর তখন নুন সেকিনটা মিমের মতো হয়ে যাবে তো এখানে দেখুন উদাহরণগুলিতে আছে মিম বা দি মিম বা সিন তারপরে শ্যামিম এই যে আইন দুই পেসুন আছে প্রথমে আইন দুই উম বলতে হবে শ্যামি বা সৈরুন আলি মুম জামবুন এরকম এরকমভাবে তারপর হলো বিস্তারিত ঈদগাম গুন্না তো ইদগাম গুন্ডার কয়টা ছয়টা কি কি মিম নুন ও ইয়া রা এই ছয়টা হলো ঈদগাম গুন্না হরফ তো ইদগাম কারণ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ঈদময় বা গুন্ডা আর হচ্ছে বেলা বেলাগুন্না যখন নুন এখানে তানবিনের পর ঈদ বাগুন হরফ চারটা আসবে মিম নুন তখন গনার সহ মিলাই পড়তে হবে যেমন কফ ওয়বর কফ এখানে তানবিনের পর কি আসছে মিম আসছে এখানে আমরা মিলাব এবং গুন্না করব মুস রিফুন এখানে বিস্তারিত লেখা আছে যখন তানভিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসিয়াছে অতএব তানভিনকে ইদাগাম করিয়া গন্নার সহতে পড়িত হয় অর্থাৎ এই মিমকে মিলিয়ে আমরা কোনটা করব আমরা মিলিয়ে গণাটা করব তো এখানে বিস্তৃত সবকিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন সংক্ষিপ্ত হচ্ছে যে নুন তানবিনের পরে যদি এই ভাষা আমরা ইজ ইজহার গুণটা দেখবো যে হামসা হা আইন হা খ ওয়ালাম এই আটটি সরি এখানে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আপনি মনে রাখতে পারেন যে হামজা হা, হামজাহা আইনাহা ওয়ন হলাম এই আটটি হরফ যখন আসবে তখন গুননা হবে না এই আটটি হরফ আসলে গুন্না সারা পড়তে হবে এই আটটি হরফ বাদে যদি অন্য হরফ নুন স্যাগনা তানমিনে পরে আসে তখন গুন্না করে পড়তে হবে যেমন এখানে নুন সেগনা পর কি আসতে ইয়া আসছে এই আটটি হরফ থেকে কোনো হরফ আসে নাই তাহলে এখন গুণ্য হবে মিম গিয়াকে ধরবে মিম ইয়াজ মাই মিলাইবেন এবং করবেন মাই ইয়াফ আল মাই আল এরকম এখানে লেখা আছে যে নুন সাকিনের পরে ওই আট হরফের এক হরফও আসে নাই অতএব নুন সাকিনকে গুণনার সহিত পড়তে হবে যেমন মাই ইয়াফ আল এখানে আরো উদাহরণ আছে ক মুম এই মিম তানভিনের পর মিম আসছে ক ও মুম মুসরিফুনা قوم يعلمون قوم يعلمون من مال سلطانا نصيرا لهب وامراته من يفعل من نفعه এরকম গণনাটা পড়বে এখানে লেখা আছে যে নিম্নের চার লবজে গণার নিয়ম থাকা সত্ত্বেও গন্যা বিরুদ্ধে পরিষ্কার করে পড়িত হবে অর্থাৎ এখানে চারটে শব্দ আছে যে চারটে শব্দ আপনাকে গন্যা ছাড়া পড়তে হবে সুইন ওয়ানুন তিন ওয়ানুন বুন ইয়ানুন দুন ইয়ানুন এই চারটে শব্দ আপনার মুখস্থ করে নেবেন এই চারটে শব্দ কখনোই গণ্যা করা যাবে না তারপরে হচ্ছে যে এই দিনের বেলা হরফ হলো দুইটা তা হচ্ছে র লাম তো এইদিনের বেলা বেলাগুন্না মানে কি মিলাইয়া গুন্না সারা পড়তে হবে এখানে লেখা আছে যে নুন সাকিনের পরে ওই আট হরফে এক হরফ লাম আছে তবে নুন সাকিনকে গুন্না বিদিত পরিষ্কার করে পড়ছি তো এখানে দেখুন এই যে মিম গিয়া লামকে ধরছে নুন সাকিনের পর লাম আসছে মিল্লাদুন মিল্লাদুন এরকম এখানে অনেকগুলো উদাহরণ আছে দেখুন নুন সাকিনের পর র আসছে এখানে মিলাবো তবে গুন্না করবো না মির রহমাতিন আজিজুর রহিমুন রিজ কল্লাকুম মিল্লাদুন এরকম ভাবে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তারপরে ইজহারের বিস্তারিত আলোচনা যেমন নুন সেকেন্ড তানবিনের পর যদি ওই আট হরফের পাশে অথবা হামজা আইন হা ওয়াইন খ এই ছয়টি তখন কন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে যেমন এখানে নুন সেকেন্ডের পর হামজা আসছে মিন আজ আলিন এখানে স্পষ্ট করে পড়তে হবে যেমন এখানে দেখুন মিন আজালিন আযাবুন আলিমুন লিমান হুয়া কুল্লান হুদাইনা মিন হকিন আলিমুন হাকীম আযাবুন আযীম ইয়ানইকু মিন খায়রিন আলিমুন হাকীমুন ইউনগিযুনাহ ইলাহুন গাইরুহু প্রত্যেকটা কিন্তু আমরা এখানে গুননাস সারা করতেছি কারণ প্রত্যেকটা হরফ নুন সেখানে তানবিনের পর কি আসছে হামজাহা হা আইন হা ওয়ান ফা আসছে জন্য তারপর আমাদের সর্বশেষ গুণ হচ্ছে ইকফা গুণনা আর ইকফা গুণনা হরফ হলো পনেরোটা তা সা জিম দালে জালে জা সিন শিন স দ ত জ ফা কফ কাফ তো যখন নুন সেকিনো তানবিনের পর নুন সেকিনো তানবিনের পরে যখন ইকফার হরফ পনেরোটা থেকে যেখানে একটা হরফ আসবে তখন বাংলায় অনস্বরে যখন অনস্বরের মতো আমরা গুণনাটা আদায় করে পড়ব যেমন এখানে দেখুন Kami tarik contoh contoh, kalau faham, kalau memandu, kalau meng, tanggapan per tasha hendak guna korban. Paul meng tajahulun min samaratin Paulan sakinah mengjaya syidang juruzah min tubulin. كاسا ذهاقا منذرون ظل ذي نفسا زكيه ينسلون كنز قولا سديدا شيء شهيد من صيام من شكر قوما صالحين لمن ضل عذابا ضعفا ينطق سعيدا طيبا ينظرون ينفقون منكم قوم فاسقون رزقا قالوا من قبل তো এরকমভাবে আমরা এই গুণাগুলো করবো নুন সেকেন্ড ও তানবিনের পর যখন ইকফাহর হরফ আসবে দেখো আমরা বিস্তারিত মিম সাকিনের গুণাটা শিখবো খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দেবো যে মিম সাকিন এই যে মিম সাকিন এটা জজমালা মিম কি মিম সাকিন বলে মিম সাকিন তিন প্রকারে পড়া যায় ইদম ইকফা এবং ইজহার ইদমের হরফ একটা তা হচ্ছে মিম ইকফা হরফ তা হচ্ছে বা আর ইজহার ফর হলো ছাব্বিশটি অর্থাৎ বা এবং মিম বেদিত বাকি সবগুলি তো সংক্ষিপ্ত আমরা গণ্যগুলো শিখে নেই যেমন যদি মিম শাকিনের পর আমরা উদাহরণ অঞ্চলে যাই এখানে অনেক কিছু লেখছে আপনারা একটা পড়ে নিন যদি মিম সাকিনের পর মিম আসে তখন গণ্য করবেন অর্থাৎ মিলাবেন গুণ্য করবেন এই লাই কুম গুণ্য করবেন এই লাইকুম এই যে মিম সাকিনের পর মিম ওয়া হুম ওয়াহু ও আ মানা হুম মিম খউফ মিম সেখানে পর মি মাসে কারণ আমি কি করতেছি এগুলোতে তো ও আ মান আহুম এখানে মিম সেখানে পর মি মাসলে গুণ করতে হবে ও আ মা না হুম মিম খৌফ এরকম গুণ হবে অর্থাৎ মিম সেখানে পর মি আসলে গুণ হবে তারপরে গুণটা হচ্ছে ফাগুন না মিম সেখানে পর বাজবে মিম সাকিনের পর বা আসে তাহলে কি করতে হবে গুন্না আদায় করে পড়তে হবে তো এখানে দেখুন মিম সাকিনের পর বা এর কারণে আমরা এখানে কি করব গুন্না করব ওয়া মা হুম বি মুমিনিনা ইয়াদসিম বিল্লাহি தর্মিহিম বিহিজারাতিনতে এরকম ভাবে নুন সাকিনের পরে যদি বা আসে সরি নুন সাকিনা মিম সেকেন্ডের পর বা আসে এবং মিম সেকেন্ডের পর মিম আসে তখন গুণ আদায় করতে হবে আর বা মিম ছাড়া যদি অন্য হরফ আসে যে এখানে দেখুন মিম সাকিনের পর ওয়া আসছে কিনের পর ফা আসছে এরকম অন্য হরফ আসলে গুণ হবে না যেমন আই লাই হিমাহি ফিত ফি ইয়ামাহুন মিম সেখানে পর ফার্স্ট আসছে মিম সেখানে পর ইয়ে মানে বা মিম স্যার অন্য অর্ফ আসছে হবে না প্রথমে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কোথায় কোরআন মাজিদ পড়ার সময় আপনি মোটা করবেন এবং পাতলা করবেন প্রথম নিয়মটা হচ্ছে লফজা আল্লাহ লাম অর্থাৎ আল্লাহ শব্দ লামের ডাইনে যখন জবর আসবে অথবা আল্লাহ শব্দ লামের ডাইনে পেশ আসবে তখন এই যে আল্লাহ লামটা এই যে লাল যে লামটা আছে এই আল্লাহ লামটা মোটা করে পড়তে হবে যেমন সুবহানাকাল্লাহুম্মা কল্লাহ বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহু اکبر আল্লাহুস সামাদ তখন এখানে লা না বলে ল বলতে হবে আল্লাহ এরকম আল্লাহুস সামাদ এই যে তালফিরুল লহা তো এরকমভাবে আমাদেরকে কি করতে হবে এই লামটাকে মোটা করে পড়তে হবে তারপর হচ্ছে নিয়মটা হচ্ছে যে পাতলা করার নিয়ম হচ্ছে যখন জের আসবে তখন পাতলা হবে লিল্লা লা বলবে তখন লি লাহি বিল্লাহি বিস্মিল্লাহি এরকমভাবে তারপর হচ্ছে রকে কোথায় মোটা করবেন কোথায় পাতলা করবেন এখানে অনেক কিছুই লেখা আছে আমি এগুলো না বললাম রর উপরে পেস্ট থাকলে রর উপরে জবর থাকলে মোটা করবেন এই যে লাল চিহ্নগুলা আর রেকিনের ডাইনে জবর থাকলে তখনও মোটা করবেন দেখুন র সাকিনের ডাইনে জের আসছে কিন্তু মাঝখানে যে আলিফ আসছে এটাকে মোটা করে পড়তে হবে অর্থাৎ র সেকিনের আগে যদি একটা খালি আলিফ থাকে এবং তার ডাইনে যে থাকলে সেটাও মোটা করে পড়তে হবে যেমন জিউনা ইনির ইউ তুম ইনির নির তাবে তুম এ নুনকে র খেতে হবে মোটো হবে কারণ মাঝখানে যে আলিফটা থাকার কারণে যদি এখানে আলিফ না থাকতো তাহলে পাতলা হতো এ আলিফটা আসার কারণে রটা মোটা হয়ে গেছে ইনির নির তাবে তুম সবে সাদুন এখানেও দেখুন রস এখানে মোটো হবে এর কারণ হচ্ছে রস এখানে কিন্তু জেরা আসছে কিন্তু পরে বামের হরফ মোটা হরফ সাদ আসছে তো মোটো হরফ সাদ আসার কারণে রটাকে র সেকেন্ডটাকে মোটা করতে হবে তার মানে আমরা এখানে বুঝতেই পারলাম র উপরে পেস্ট থাকলে র উপরে জবর থাকলে মোটো হবে রস এখানে ডাইনে জবর থাকলে রস এখন মোটো হবে রস এখানে ডাইনে যদি জের থাকে এবং মাঝখানে একটা খালি আলিফ থাকে মানে রস এখানে আগে একটা খালি আলিফ তারপর জের জবর পেস্ট যাই থাকুক রস কিন মোটো হবে রস এখানে ডাইনে জের আসে কিন্তু পরে মোটো হরফ রস এখানে পরের হরফ মোটা তারপর রস এখানে মোটা হবে আর এই নিয়ম বাদে প্রত্যেকটা রস এখন পাতলা হবে তো এরপর হচ্ছে হরফে মুস্তালিয়া মুস্তালিয়া হচ্ছে মোটা আওয়াজে উচ্চারিত হয় এরকম হরফ হলো সাতটা হ সদ ত হচ্ছে র এই সাতটা হরফ সবসময় কি করতে হবে মোটা করেই উচ্চারণ করতে হবে তো মোটা আপনি কিভাবে করবেন যেমন রিজ অ এখানে জাগে ধরছে ও এখানে এটা নিয়মটা হচ্ছে আলাদা নিয়ম যে রস স্যাকিনের ডের জ থাকলে অথবা রস নিচে যে থাকলে রডটা কী করতে হয় পাতলা করে পড়তে হয় এবং রস সাকিনের যখন আমরা রটা এখানে এখানে দেখুন যদি আমরা যদি এখন ওয়াকফ করি তাহলে রটা কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে তো আমরা এই সাকিন এর আগে কিন্তু ইয়া স্যাকিন আসছে তো ইয়া সাকিন হওয়ার কারণে এখানে রডটা পাতলা হবে তাহলে রিস অন ফির খবীর এরকম অর্থাৎ ওয়কফর অবস্থায় যদি কোনো হরফ আসে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক যদি আমরা ওকফ করি সেই হরফটা কী হয়েছে শাকিন হয়ে যায় যাকে আমরা আর জি শাকিন বলি তো এই আর জি শাকিন র শাকিন হলে তার আগে যদি ইয়া সাকিন থাকে তাহলে কী করতে হবে রটাকেও পাতলা করে পড়তে হবে এটা আপনি মনে রাখবেন আর মোটা সাতটা হরফ এ সাতটা হরফ সবসময় মোটা হবে এখানে লেখা আছে দেখুন যে নিম্দের লফ্জগুলির মধ্যে কোন লফ্জের লাম মোটা আর কোন লফ্ লাম চিক বলো এবং লেখা যাক এগুলো আপনাদের বাড়ির কাজ আপনারা করে নেবেন তারপরে আমরা যে বিষয়টা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আলিফে মাকসুরা দেখুন কোরআন মাজিদের মধ্যে আপনারা এমন কিছু শব্দ পাবেন বা বিষয় পাবেন যেখানে ওয়কফর অবস্থায় খারা জবর আসবে বামে একটা ইয়া আসবে অথবা শুধু জবর আসবে তো বামে একটা খালি ইয়া আস এই যে খালি ইয়াটা এটাকে মূলত আলিফে মাকসুরা বলে এই ইয়াটা লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না তো এটাই হচ্ছে আলিফে মাকসুর তো আমরা এখানে দেখুন পর্ব মুসা এই যে ইসিন খারাজ সা পড়তে এই যে ইয়ারটা এখানে পড়া যাবে না রি সা মুস্তফা মুর তাকাতুন আস হায়াতুন এই যে ওয়াউটা এটা আলিফে মাকসুর পড়া যাবে না রি বা তিস আ আ ফাতা আ এই যে প্রত্যেকটি নিয়ম আমরা কি করব পড়ব অথচ এখানে ইয়াটা পড়তেছেন এটা হচ্ছে আলিফা মাসের নিয়ম এবং যদি আপনারা এখানে লাইয়া আর এরকম যদি কোরআন মাছ পান এখানে যদি ওয়াকফ করেন তাহলে ইয়াত গ আমরা এক লিফ্টন দিব লাইয়া ত গ তারপর আর আহ আহু পর্ব আর যদি মিল করে পড়ি তাহলে গত আমরা তিন লিপ্টান দিব লাইয়া গ আর আহু এরকম ঠিক আছে কীভাবে এখানে দেখুন আল আ আল্লা যদি অক্সফ করি তাহলে আতামটা প্রাণ দিব আর আলি উপর জবত দিয়ে আল্লাভি বলবো আর অক্ফ না করলে মিল করে বলবো আল আল্লাভ বলবো এ লাম গিয়ে এ লামকে ধরবে আল আ এরকম ভাবে তে হচ্ছে এটা একটা তা হল হরফে শামসি হরফে শামসি হরফের জাল রজা সিন লাম এবং হচ্ছে নুন হরফে শামসি হচ্ছে যে দেখেন এখানে বাগে তাকে ধরছে অত আমরা এখানে কিন্তু এই যে আলিফ আসছে একটা লাম আসছে একটা এই আলিফ এবং লামটা আমরা এখানে পড়ি নাই তো এটাই মূলত হরফের শামসি এ বাগে তাকে ধর বিত্তা বিদ্যালি বীরালি বীর ই তারপরে বিশ্বিনী বিশ্ব বিশ্বিনী বিশ্বদী বিদ্্বদি বি بالطاء بالضاء باللام بالتقوى من الثمرات يوم الدين خلق الذكر هو الرحمن والزكاه والشمس بالصبر والضحى والطارق من الظلمات এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই আলিফে এবং নামটা পড়ি নাই এটি হচ্ছে মূলত তারপরে নিয়মটা হচ্ছে হরবে ডানের আলিফ হইতে পড়া আরম্ভ হইলে আলিফে হামজা হইয়া অথবা আলিফ জবদে পড়তে হবে যেমন আলাল খইর الذلة الرحمن الزكاة الشيطان الصادق الضلالة الطهور الظالم الطلاق الله النار السماء হরফে কমারে হরফ হচ্ছে চোদ্দটা এখানে বা জিম হা খ আইন ওয়াইন ফা কফ কাফ মিম ওয়াও হামজা হা ইয়া তো এটা কিন্তু নিয়মটা হচ্ছে যে এই যে এখানে খালি আলিফ এ খালি আলিফ নামটা এখানে পর্ব না এখানে শাকিন আসবে লাম লামকে হবে বিল বা বিল জিম ই বিল হা ই বিল খিল আইন ই بالغين بالفاء بالقاف بالكاف بالميم بالواء بالهمزة بالياء بالبر هم الجاهلون حمالة الحطب عن الفقر بالخير لشديد رب العالمين ওয়াল তারপরে তারপর মালিকাতু ইয়া আইয়ুহাল কাফিরুনা সিরাতাল মুস্তাকিম তে হচ্ছে এনমটা তারপর এখানে লেখা আছে যদি হরফে কামারির ডানের আলিফ হইতে পড়া আরম্ভ হয় তা হইলে আলিফের আলিফ হামজা হই হামজা হইয়া বা আলিফের জবর দিয়া লাম শ পড়া যায় যেমন الباء الجامع الجيم الحاء الخاء العين الغين الفاء القاف الكاف الواو الهمزه الهاء العابد الغائب الفاحش القارعه البحر আলজাহিলু আলহামদুলিল্লাহি অলকুফরু আখ অলিবু অলআর আলহালিক তারপর নিয়মটা হচ্ছে যে ওয়াকফ শিক্ষা এখানে লেখা আছে ওক্ফ অর্থ থামা নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে পরিবার নাম ওয়াকফ। চিহ্নকে দায়রা বলে এই যে গোল চিহ্ন এবং মিম দায়রার উপর মিম অর্থাৎ এই দায়রার উপর মিম থাকিলে মানে মিম থাকলে ওয়াকফ করিতেই হবে যেখানে আপনি মিম পাবেন সেখানে থামতেই হবে আর মিম ছাড়া যেখানে আমি এখান থেকে বুঝিয়ে দিই দেখুন এটাকে বলে ওয়াকফের তাম এটা হলো আসল ওয়াকফ চিহ্ন তো এই রকম যদি থাকে ওয়াকফের তামের উপর যদি মিম থাকে অথবা শুধু মিম থাকে এরকম থাকলে থামতেই হবে আপনাকে এখানে আপনার মিলে পড়া যাবে না থামতে হবে আর এই যে ত জিম জা স সাম ইয়া কফ ফা কফ আবার অকফতামের উপর লাম আলিফ এবং শুধু তাম এরকম থাকলে এগুলোতে আপনি থামতেও পারবেন আবার মিল করে পড়তে পারবেন আর শুধু লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না সেখানে মিল করে পড়তে হবে এই বিষয়টা আপনি মনে রাখবেন যেমন আমরা পড়ি আলাই তো ইয়া কাদির আলাইহি احد এই যে وقف তামের উপর মিম আসছে মানে মিম আসkina সরি মিম আসছে আর কি তো وقف তামের উপর মিম আসার কারণে আমরা এখানে অবশ্যই থামব এখানে মিল করে পড়া যাবে না তাহলে এখানে একসাথে পড়তে হবে ইয়া হিসাব আললাই ইয়া কাদির আলাইহি احد এরকম তারপরে এখানে শুধু মিম আসছে এখানেও থামতে হবে তাহলে এরকম অক্সে তামের উপর বা গোল চিহ্নের উপর এরকম মিম আসলে বা শুধু মিম আসলে সেখানে থামতেই হবে আবার এরকম শুধু গোল থাকলেও সেখানে থামা যাবে

لقد خلقنا الإنسان في أحسن تقويم ووجدك ضالا فهدى إنا أنزلناه في ليلة القدر في جنات হাকিম এরকম ভাবে আপনারা থেমে পড়তে পারেন তারপর যে নিয়মটা শিখাবো সেটা হলো নুনে কুতনি আপনারা এরকম আয়তের মাঝে এরকম নুন পাবেন যার নিচে যেটা থাকে তো এই নুনের কুতনিটা যদি ওয়াকফের সাথে আসে তাহলে পড়ার দরকার নেই ওয়াকফা ধরলে আর মাঝ আসলে পড়বেন যেমন নু হু নিবে নাহু হু লুমাজাতে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা এরকম আর যদি আমরা এখানে থামি জামিয়া আ বলবো তারপর আল্লাজি বলবো শাইইন কাদির আল্লাজি আর মিলা পড়ি জামি আ নিল্লাজি সেই কীর এরকম তার মানে এটার পরে নিয়ম হচ্ছে যদি আপনি থামেন তাহলে পড়ার দরকার নাই আর মিল করে পড়লেই পড়তে হবে এ হলো নতুন নিয়মটা তারপর হচ্ছে গোল চিহ্ন মানে গোল তা পরা নিয়ম গোল তাটা হচ্ছে অক্ষর অবস্থায় যদি এ তাটা আসে তাহলে সেটা কি হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে যেমন আল করি আল রিয়া আ তু আসে থামল হবে আল করি আল রিয় ওয়া আদে রিয়া হচ্ছে মালকরিয়াহ বলতে হবে ফাহু দিয়া এরকম হাশিনো হয়ে যাবে ইজহারে ইস শাফাভির মেসাল অর্থাৎ মিম সাকিনে পরে ওয়াউ এবং ফাঁসলে তাকে ইজহারে সাফাভি বলা হয় যেমন غير المغضوب عليهم ولا الضالين الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون ফাইলাম মা গো আচ্ছা মা হাউ লাহু জাহাবা লা হু বিনুরি হিম ওয়াটার এরকম আর কি তারপরে সাতটা সাতটা হচ্ছে কোর মাঝে মধ্যে চার জায়গায় আছে এটা পর নিয়ম হচ্ছে যে এখানে এসে আপনি আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাবে তবে আপনার শ্বাস বন্ধ হবে না এরকম ওয়ালাম ইজআল্লাহু ইওয়াজা ওয়াইমাল ইয়ুম ইন যির কালু ইয়া ওয়াইlana মাম বা'আছানা মিন মারকাদিনা হাদা তো জায়গা আমি দুইটা একসাথে মিলা পড়ছি তা আমি কিন্তু এর মানে থামছি আবার এখানে থামছি তার মানে এটা না আমি শ্বাস ফেলে দিয়েছি শ্বাস না আমার ঠিকই ছিল এরকম আর কি তারপর ওয়াকিলান মান র তারপর কাল্লা কলুবিহীম এরকম আর কি তারপর হলো ইসমাম ওজুবে ইসমাম ইসমামটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে এক জায়গায় আছে সেটা হল সোরা ইউসুফ আয়াতনং হলে এগারো এখানে নিয়মটা হচ্ছে এই যে মান্না এই যে ওয়াজব গণ্যাটা আছে এখানে ডাইরেক্ট ল অবানা মা কালা তা এরকম বলা যাবে না এই যে গনারটা যখন আমি আদায় করব তখন ঠোটটা গোল করতে হবে এটাই মূলত ইস গোল করলে এরকম হবে উচ্চারণ অলুয়া আবানা মাউন্না এখানে মাউন্না মাউন্না এরকম ভাবে পড়তে হবে একটু ব্যাসের উচ্চারণ আসবে আর কি এখানে